নমস্কার, এই চ্যানেলে সকলকে স্বাগত। অন্যরকম ইতিহাস, এই নামকরণ দিয়ে আমরা ইতিহাস বিষয়ক একটি করে নিবেদন সকল দর্শকদের কাছে রাখব। সেই অন্যরকম ইতিহাস সিরিজের আজকে প্রথম নিবেদন, যেখানে ফরেস্ট অ্যাক্ট, কলোনিয়াল ফরেস্ট অ্যাক্ট এবং তার সংশ্লিষ্ট বিভিন্ন ইতিহাস না জানা গল্প সকলের সামনে নিবেদন করব। একই সাথে যারা ইতিহাস ভালোবাসেন, স্কুল স্তরে পড়াশোনা করছেন, স্কুল পাঠ্য NCERT বা ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন, এবং যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটি। তার কারণ, বিভিন্ন সময় পরীক্ষা থেকে ফরেস্ট অ্যাক্ট এবং কে কবে প্রতিষ্ঠা করলো, কোন আইনের মাধ্যমে এলো, কবে ফরেস্ট স্কুল প্রতিষ্ঠা হলো, সেগুলি আমাদের অনেকেরই জানা নেই। সেই সংশ্লিষ্ট ইতিহাস আজকে আমরা আলোচনা করব। সকলের কাছে অনুরোধ, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমরা প্রতি সপ্তাহে ইতিহাস সংশ্লিষ্ট, ইতিহাস বিষয়ক এই ধরনের ইতিহাসের একটু বাইরে যে অন্যরকম নিবেদন রাখব। শুরু করা যাক আজকের আলোচনা। আজকের আলোচ্য মূল বিষয় কলোনিয়াল ফরেস্ট অ্যাক্ট এবং সেই বিষয়ক বিভিন্ন ইতিহাসের নতুন নতুন গল্প। যখন ব্রিটিশ সরকার তাদের নিয়ন্ত্রণ দৃঢ় করার প্রচেষ্টা চালাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, তখন ব্যবসায়িক উদ্দেশ্যে ইনফ্রাস্ট্রাকচার বানানোর জন্য, রাস্তা বানানোর জন্য, বিশেষত রেললাইন নির্মাণের জন্য ব্যাপক হারে বৃক্ষছেদন শুরু হয়, অর্থাৎ গাছ কাটা শুরু হয়। সরকার বুঝতে পারে যে এই অনিয়ন্ত্রিত গাছ কাটার জন্য পরিবেশের ভারসাম্য বিনষ্ট হতে পারে, সেই জন্য একজন বিশেষজ্ঞর প্রয়োজন। এই বিশেষজ্ঞর প্রয়োজন কেন? সেই বিশেষজ্ঞর মত অনুসারে, তার মতামত নিয়ে সেইভাবে গাছ কাটা যেতে পারে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে। সেই জন্য এক বিশেষজ্ঞের ডাক পড়ল। তিনি হলেন একজন জার্মান বিশেষজ্ঞ, তার নাম ডায়াট্রিক ব্রান্ডিস। তিনি আগেই 1856 খ্রিস্টাব্দে এই অরণ্য বিষয়ক এক দায়িত্ব পালনের জন্য বার্মাতে পোস্টিং হয়েছিলেন। এই ব্রিটিশ ভারতেরই একটি অংশ ছিল বার্মা। 1864 খ্রিস্টাব্দে তাকে পুনরায় ভারতে আনা হলো এবং ভারতে এনে তাকে ভারতের প্রথম অরণ্য মহানিরীক্ষক, অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ ফরেস্ট নিয়োগ করা হলো। তিনি হলেন কে? ডায়াট্রিক ব্রান্ডিস। তিনি একজন জার্মান অরণ্য বিশারদ। যদি প্রশ্ন আসে ভারতের প্রথম বন মহানিরীক্ষক বা অরণ্য মহানিরীক্ষক কে, বা প্রথম ইন্সপেক্টর জেনারেল অফ ফরেস্ট কে, বা প্রথম ফরেস্ট ইন্সপেক্টর কে, তাহলে উত্তর হবে ডায়াট্রিক ব্র্যান্ডিস। তাকে ফাদার অফ ইন্ডিয়ান ফরেস্ট্রি বা ট্রপিক্যাল ফরেস্ট্রিও বলা হয়। তিনি দায়িত্ব পাওয়ার পর 1864 খ্রিস্টাব্দে IFS নামক একটি পরীক্ষা শুরু করেন, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, আগে যেটাকে বলা হতো ইম্পিরিয়াল ফরেস্ট সার্ভিস, যা আজকের দিনে UPSC পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়। 1864 খ্রিস্টাব্দে এই পরীক্ষার তিনি ব্যবস্থা করেন এবং 1867 খ্রিস্টাব্দে এর প্রথম পরীক্ষা বা এক্সামিনেশন নেওয়া হয়, যেখানে সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের পাশ করার পর পাঠানো হয় ফ্রান্স ও জার্মানির গভীর অরণ্যে। কেন? কারণ এই অরণ্য বিষয়ক এই জ্ঞান অর্জনটা প্রয়োজন ছিল। তাই অরণ্য অঞ্চল, যেহেতু ফ্রান্স আর জার্মানির অরণ্য অঞ্চল সেই সময়কাল বিখ্যাত ছিল, সেই জন্য তাদের ওখানে পাঠানো হয়। ঠিক তেমনই 1865 খ্রিস্টাব্দে ডায়াট্রিক ব্র্যান্ডিস ব্রিটিশ সরকারের সহযোগিতায় প্রথম ন্যাশনাল ফরেস্ট অ্যাক্ট, অর্থাৎ প্রথম অরণ্য অধিনিয়ম আইন তিনি প্রকাশ করেন। সাল 1865, ভারতের প্রথম অরণ্য আইন কত সালে? 1865 খ্রিস্টাব্দে, ন্যাশনাল ফরেস্ট অ্যাক্ট। এই আইনে কি বলা হলো? যে কোনো রকমের বনভূমি, অর্থাৎ গাছপালা দ্বারা ঘেরা বা আবৃত জঙ্গল, সরকারি জঙ্গল বা সরকারি অরণ্য বলে ঘোষণা করা যেতে পারে, যে কোনো নিয়মকানুন এখানে জারি আছে, গাছ কাটা, পশুচারণ, ডাল কাটা পুরোপুরিভাবে নিষিদ্ধ। এইভাবেই ব্রিটিশ সরকার অরণ্যে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। যেই জঙ্গলের সঙ্গে আদিবাসী সম্প্রদায়ের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত ছিল,
তাদের এই প্রথম আঘাত লাগলো। তারা বুঝতে পারলো যে অরণ্য যা তাদের সহজ ভোগ্য হিসাবে বিবেচিত হতো, তারা মনে করতো এটা তাদের নিজস্ব অংশ, বা সেটা তাদের প্রথম আঘাত লাগছে, প্রথম আইন আসছে। 1865 খ্রিস্টাব্দের এই আইনের পর দ্বিতীয় সেকেন্ড ন্যাশনাল ফরেস্ট অ্যাক্ট পাস হয় 1878 খ্রিস্টাব্দে। অর্থাৎ 1865 আইনকে একটু বেশি ফ্রেম দেয়া হয়। এই 1878 খ্রিস্টাব্দে ন্যাশনাল ফরেস্ট অ্যাক্ট অনুসারে অরণ্য অঞ্চলকে তিনটি ভাগে ভাগ করা হয়। এই তিনটি ভাগ হলো 1 নম্বর রিজার্ভড ফরেস্ট অর্থাৎ অরক্ষিত অরণ্য, 2 প্রোটেক্টেড ফরেস্ট সুরক্ষিত অরণ্য, 3 নম্বর ভিলেজ ফরেস্ট অর্থাৎ গ্রাম অরণ্য বা গ্রাম বন বলছে। ভিলেজ ফরেস্ট যেখানে মানুষের অ্যাক্টিভিটি অ্যালয়েড, পশুপালন সম্ভব, মানুষ কাষ্ঠ সংগ্রহের জন্য যেতে পারে। প্রোটেক্টেড ফরেস্ট, সেখানে প্রোটেক্টেড অর্থাৎ অরণ্য অঞ্চল প্রোটেক্ট করা আছে, পারমিশন প্রয়োজন নিয়মকানুনের মধ্যে দিয়ে, যার প্রয়োজন হলে নিয়মকানুন আছে সেখানে নিয়মকানুন মেনেই তবে যাওয়া যায়, পারমিশন দরকার। থার্ড হচ্ছে রিজার্ভ ফরেস্ট, কোনোভাবেই এখানে সাধারণ মানুষের অ্যাক্টিভিটি অ্যালাউড না। রিজার্ভ ফরেস্ট হচ্ছে সব থেকে ভালো বন অর্থাৎ যেখানে বেস্ট কোয়ালিটি অফ ফরেস্ট বলা হয় রিজার্ভ ফরেস্টকে। ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এর মধ্যে পড়ে। অর্থাৎ বোঝা গেল যে এই অরণ্য আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার তাদের অরণ্য বিষয়ক আইনকে আরেকটু দৃঢ় করল। এই 1878 অনুযায়ী বিভিন্ন এর পরবর্তীকালে বিভিন্ন আদিবাসী বিদ্রোহ দেখা দেয়, কারণ ব্রিটিশ সরকারের পাশ করা এই আইনের ফলে আদিবাসী সম্প্রদায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, কারণ তাদের অরণ্যকে কেন্দ্র করেই তাদের জীবন ও জীবিকা নির্বাহ হতো। এই 1878 খ্রিস্টাব্দে একটা গুরুত্বপূর্ণ ঘটনা হলো, সেটি হলো ফরেস্ট স্কুল অফ দেরাদুন অর্থাৎ ভারতের প্রথম অরণ্য বিদ্যালয় যা দেরাদুনে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন সেই ড্রায়াট্রিক ব্র্যান্ডিস, যার অবদান ভারতের এই কলোনিয়াল ফরেস্ট্রির ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ। এবং 1878 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই ফরেস্ট স্কুল অফ দেরাদুন 1884 খ্রিস্টাব্দে নাম পরিবর্তিত হয়ে হয় ইম্পিরিয়াল ফরেস্ট স্কুল দেরাদুন। 1884 খ্রিস্টাব্দে নাম পরিবর্তনের কিছুদিন আগেই ড্রায়াট্রিক ব্র্যান্ডিস লন্ডনে ফিরে যান। তার কিছু বছর বাদ 1906 খ্রিস্টাব্দে তিনি ইন্ডিয়ান ট্রিজ নামক একটি পুস্তক প্রকাশ করেন। এই 1906 খ্রিস্টাব্দেই ইম্পিরিয়াল ফরেস্ট স্কুল দেরাদুনের নাম পরিবর্তন করে হয় ইম্পিরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ সায়েন্টিফিক ফরেস্ট্রি যেখানে শেখানো হয়। এই প্রথম অরণ্য বিদ্যালয় প্রতিষ্ঠাই হয়েছিল যাতে ভারতবাসী কিছু সিলেক্টিভ মানুষ অন্তত অরণ্যকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, তাদের সায়েন্টিফিক নাম জানতে পারে, বিভিন্নভাবে প্রোটেক্ট করতে পারে, কোন অঞ্চলে কোন আবহাওয়াতে কী ধরনের গাছ জন্মগ্রহণ করে, তাদের কিভাবে সংরক্ষণ প্রয়োজন, এই সব কিছু জানার জন্য ফরেস্ট স্কুল প্রতিষ্ঠা হয়েছিল। পরবর্তীকালে অর্থাৎ 1906 খ্রিস্টাব্দে যেখানে ইম্পিরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেরাদুনে যখন এইটার নাম পরিবর্তন করে হলো, যেখানে পুরোপুরি সায়েন্টিফিক ফরেস্ট্রি শেখানোর জন্য বিভিন্ন কোর্স আনা হলো। আগে বলেছি 1867 খ্রিস্টাব্দে প্রথম যখন IFS হয়েছিল, IFS এর পরীক্ষা হয়েছিল, তার সিলেক্টেড ক্যান্ডিডেটদের যেমন আগে বিদেশ পাঠানো হয়েছিল, ঠিক তেমন 1906 সাল থেকে এই ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর থেকে আর বিদেশে পাঠানো হতো না। তার কারণ 1906 খ্রিস্টাব্দে ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর থেকেই সিলেক্টেড ক্যান্ডিডেটদের এই সেন্টারে পাঠানো হতো, এই ট্রেনিং ইনস্টিটিউটে পাঠানো হতো শুধুমাত্র ট্রেনিং লাভের জন্য, যা বর্তমানে FRI ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট নামে পরিচিত। ইম্পিরিয়াল শব্দটি আর নেই। IAS সিলেক্টিভ ক্যান্ডিডেটরা যারা পাশ করার পর যেমন লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন মুসৌরিতে তাদের ট্রেনিং কমপ্লিট করে, ঠিক তেমন IFOS অর্থাৎ ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস যারা পাশ করে তারা FRI-এ যায় তাদের বাকি ট্রেনিংটা কমপ্লিট করার জন্য। অর্থাৎ 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠার পর থেকে তারা এই কাজটা করে আসছে। 2006 খ্রিস্টাব্দে 100 বছর পূর্ণ করেছে এই ইম্পিরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, যার বর্তমান নাম ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেরাদুন। আগের কোন একটা পরীক্ষায় এটা এসেছে যে কোন ইনস্টিটিউট 100 বছর পূর্ণ করেছে, অপশন ছিল।
এর পরবর্তীকালে 1927 খ্রিস্টাব্দে তৃতীয় অরণ্য আইন প্রকাশিত হয়। 1878 খ্রিস্টাব্দে ন্যাশনাল ফরেস্ট অ্যাক্ট সেকেন্ড পাবলিশ হয়েছিল। থার্ড হচ্ছে 1927 1927 খ্রিস্টাব্দে ন্যাশনাল ফরেস্ট অ্যাক্ট আসছে, কিছু পরিবর্তন করে প্রকাশ করা হয়, বেশ কিছু নতুন নিয়ম এর সাথে যুক্ত করা হয়। আগের থেকে এই নিয়মগুলো ছিল অনেক বেশি ব্যাপক এবং অরণ্যের উপর অধিকার পুরোপুরি হারিয়ে যাওয়ার মতনই, কারণ গাছ কাটা কোনো রকমভাবে অ্যাক্টিভিটি এর মধ্যে অ্যালাউড ছিল না, এবং প্রয়োজনে যদি কোনো নিয়ম ভঙ্গ করা হয় 1 বছরের জেল হতে পারে, এরকমও তাদের আইন ছিল এই তৃতীয় অরণ্য আইন বা 1927 খ্রিস্টাব্দে আইন অনুসারে। আগে যেখানে শুধু টিম্বারের সাথে এদের প্রশ্ন ছিল যে টিম্বার সংগ্রহ করা যাবে না, এখন বন থেকে প্রাপ্ত, অরণ্য থেকে প্রাপ্ত যে কোনো জিনিসের উপর আইন যুক্ত করা হয়। এবং পূর্বের যে ফরেস্টকে তিন ভাগে ভাগ করা হয়েছিল, অর্থাৎ রিজার্ভ ফরেস্ট, প্রোটেক্টেড ফরেস্ট, ভিলেজ ফরেস্ট, এই তিনটি ভাগ বর্তমানেও মানে 1927 খ্রিস্টাব্দের আইন অনুসারেও পরিবর্তিত মানে রাখা হয় এবং সেটি চলতে থাকে। যদি প্রশ্ন আসে কবে এই তিনটি ভাগে অরণ্যকে বিভাগ করে ইন্ট্রোডিউস করা হয়, উত্তর হবে 1878, এবং কোন আইন অনুসারে এখনও চলছে সেটা হবে 1927 খ্রিস্টাব্দে 1927 অ্যাক্ট অনুযায়ী, কারণ তার পরবর্তীকালে এই আইন চেঞ্জ হয়নি। এবং এখানে বলা হয় যে এর পরবর্তীকালে এই আইন অনুসারেই পরবর্তীকালে সংবিধানে এই অরণ্যের অধিকার রাজ্যের হাতে তুলে দেওয়া হয় এই আইন অনুসারে, যেটা বলা আছে। কারণ রাজ্যের অধিকারে রাজ্যের হাতে তুলে দেওয়া হয় কেন, কারণ রাজ্যের অধিকারে আসার সুবিধা হয় যে যে রাজ্যে আদিবাসী জনসংখ্যা মানুষ যেমন, তাদের সংক্রান্ত তারা অরণ্য আইন গ্রহণ করতে পারে। উদাহরণস্বরূপ ছত্তিশগড় তাদের বা ঝাড়খণ্ড অরণ্য আদিবাসী অধ্যুষিত অঞ্চলে যেই আইন গ্রহণ করবে, কেরলে সেই আইন প্রয়োজন নাও হতে পারে, কারণ কেরলে সেই পরিমাণ আদিবাসী সম্প্রদায়ের মানুষ জঙ্গলের সাথে সংশ্লিষ্ট হয়ে বসবাস করেন না। সুতরাং আমরা মোটামুটি তিনটে অ্যাক্ট দেখলাম, 1865, 1878 এবং 1927। এই তিনটে অ্যাক্ট অনুসারে তার ফিচার্সগুলো দেখলাম, অ্যাক্টের মূল বিষয়বস্তু কী ছিল। প্রথম অ্যাক্টে যে কোনো ধরনের অরণ্য বা ভারত ব্রিটিশ সরকারের অরণ্য বা সরকারের বনভূমি। সেকেন্ড অ্যাক্ট অনুসারে তিনটি ভাগে ভাগ করা হয়, নিয়ম করে দেওয়া হয়, এবং থার্ড অ্যাক্ট অনুসারে এই তিনটি ভাগ বজায় রাখা হয়। এছাড়াও দুটি দিক আমি উল্লেখ করব, স্বাধীনতার পূর্বের যেহেতু অ্যাক্ট আমি বললাম আজকে, একটি হলো 1935 খ্রিস্টাব্দে আসে, সেটি হলো ইউপি ন্যাশনাল পার্ক অ্যাক্ট 1935, যেটি এই অ্যাক্ট অনুসারে পরবর্তীকালে 1936 খ্রিস্টাব্দে হেইলিজ ন্যাশনাল পার্ক, যা বর্তমানে জিম কর্বেট ন্যাশনাল পার্ক নামে পরিচিত, এটি প্রতিষ্ঠা হয়। এটিও স্বাধীনতার পূর্বেকার একটি অ্যাক্ট। এবং আর দুটি পলিসি পাশ হয়েছিল, সেই পলিসি দুটোর আমি নাম উল্লেখ করবো। সেই পলিসি হলো 1894 খ্রিস্টাব্দে অরণ্য বিষয়ক একটি পলিসি পাবলিশ হয়েছিল, সেটি হলো ন্যাশনাল ফরেস্ট পলিসি, অর্থাৎ প্রথম অরণ্য নীতি। বন সংরক্ষণের উদ্দেশ্যে এই এই পলিসি পাশ হয়েছিল। অ্যাক্ট আর পলিসির মধ্যে পার্থক্য আছে, অ্যাক্ট হচ্ছে যেখানে আইন থাকবে, অর্থাৎ রিজার্ভ ফরেস্ট বা গাছ কাটলে জেলে যেতে হবে, একদম আইন উল্লেখ করা আছে। সেখানে পলিসি কিন্তু একটু আলাদা, অর্থাৎ যোজনা সামনে কি হবে, পরিকল্পনা কি, তার নীতি কি, কিভাবে সংরক্ষণ হবে, সিদ্ধান্ত, এই সবের সমন্বয়কে বলে পলিসি। অ্যাক্ট সেখানে একদম কঠোর একটা নিয়ম। পলিসি অনুসারে 1894 খ্রিস্টাব্দে একটি পলিসি পাস হয়, যেটাকে মানে বন অরণ্য থেকে প্রাপ্ত যতটা রেভিনিউ এক্সট্র্যাক্ট করা হয় সেটার দিকে প্রধানত লক্ষ্য দেওয়া হয়েছিল। আশা করি সকলের কাছে বিষয়গুলি পরিষ্কার হয়েছে, অরণ্য বিষয়ক নিয়ম এবং আইন কানুনগুলো আমরা জানলাম। এই ধরনের আরও ভিডিও এই চ্যানেলে আসবে, সকলের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ডেসক্রিপশন বক্সে যদি ইতিহাস বিষয়ক কোনো ভিডিওর প্রয়োজন হয় তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও তোমাদের জন্য প্রোভাইড করতে। নমস্কার।